টক যে টায়ারগুলো বাইকের সাথে আছে মানে ওই টায়ারগুলোকে না আমি কোনো রেটিংই দিতে পারি না অনটেস্ট গাড়ি নিয়ে পুলিশের সামনে রাজার মতো দাঁড়ায় আছে মানে কখন যে ধইরা মামলাটা দেয় বড় বড় গাড়িতে ছোট ছোট টায়ার লাগায় রাখছে নিউ টায়ার ম্যাক্সিস ইন্দোনেশিয়ান Hello, assalamu alaikum. It's me, Haseeb Chowdhury. Welcome back to my YouTube channel, Bike Warrior. Kemon achen shobai? Asha kori shobai onek beshi bhalo achen. Amio bhalo achi, alhamdulillah. And bhalo achi bidhai. Sundor ekti bikele ber hoye gelam amar Pulsar N160 niye. And ber hoyechi hocche muloto ei bike tari kichu kaje. এখন বলতে পারেন নতুন বাইক আবার কিসের কাজ তো আমার একটা খারাপ অভ্যাস হয়ে গেছে ইদানিং সেটা হচ্ছে মানে যেই বাইকই নিই না কেন সেটা নতুন হোক পুরাতন হোক মানে বাইকে কিছু টুকটাক মডিফিকেশন না করলে বাইকটাতে আমি কনফিডেন্স পাই না এখন এটা মানে আমার কি বলে এটারে বলে সেলফ স্যাটিসফ্যাকশন যেটাকে বলা আর কি আহামরি যে কোনো ইমপ্রুভ হয় তাও না এন্ড ডানে বামে কিছু তাকানো ছাড়া ভাই একদম মনের সুখে উইথাউট এনি হেলমেট এমনি দুলাইয়া দুলাইয়া গাড়ি চালাইতেছে পারফেক্ট একদম পারফেক্ট ভাইব ঠিক আছে সো যেখানে ছিলাম সেটা হচ্ছে মডিফিকেশন নিয়ে হ্যাঁ সো মডিফিকেশন বলতে এই বাইকে আহামরি মডিফিকেশন করার মতো কিছুই নেই জাস্ট আমার আরসিবি এস ওয়ান সেট আপটা লাগাই আনিছি আর হোস পাইপ এবিএস বাইকে লাগানোর প্রয়োজন নাই কারণ এবিএস এর যে স্টক হোস পাইপগুলো থাকে ওগুলোই জোস্ট আচ্ছা যেটার জন্য বের হয়েছে ওইটা আগে বলি সো বের হয়েছে হচ্ছে মূলত আমার বাইকের টায়ারটা চেঞ্জ করার জন্য অ্যান্ড বাইকের কিলো হচ্ছে 2500 কিলো ডান মানে ব্রেক ইন পিরিয়ড অলমোস্ট শেষ অলমোস্ট না শেষ হয়ে আরও 500 কিলো পার হয়ে গেছে সো এখন বের হয়েছে হচ্ছে টায়ারটা চেঞ্জ করার জন্য সামনে পড়ছে জ্যাম অ্যান্ড জ্যামটা পার করে তারপর হচ্ছে বলি আপনাদেরকে কি টায়ার লাগাবো কি 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 বাকি সব কিছু আর কি সো জ্যামটা পার করি না এখন প্রতিনিয়তই এই জায়গায় একটা জ্যাম খাইতে হচ্ছে বাজে লেভেলের যেখানে আগে 2 মিনিটে যাইতাম এখন এখানে 15 মিনিট লাগতেছে অনটেস্ট গাড়ি নিয়ে পুলিশের সামনে রাজার মতো দাঁড়ায় আছে মানে কখন যে ধৈরা মামলাটা দেয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না 2500 কিলো অনটেস্ট অবস্থায় চালাই ফেলছি যদিও গতকালকে হচ্ছে কি বাইকে পেপারসের টাকা জমা দিছিলাম হ্যাঁ এখন তো সুন্দরভাবে সিগন্যাল দিচ্ছে পিছনে একটু তাকাইলে ভালোভাবে সিগন্যাল দিত মানে তার করা ডিরেক্ট মামলা সে ট্রেনের সিগন্যাল পড়িস না বাপ পড়িস না বাপ আল্লাহ এবারের মতো বাঁচাই দেন এই তো ডান ও এখন সিগন্যালে পড়লে আরেক মারা খাইতাম মানে জ্যামটা ছাড়াইতে এক মারা খাইছি এখন যদি সিগন্যালে পড়তাম আরেক মারা খাইতাম সো জ্যাম ট্যাম সব ছাড়াই ফেলছি আবার একটু আপনাদের সাথে কথা বলি অ্যান্ড ইয়েস কোথায় যেন ছিলাম সেটা হচ্ছে টায়ারে ছিলাম টায়ারে সেকশনে হ্যাঁ আমি যতগুলো বাইক চালাইছি সেগুলো হচ্ছে নতুন চালাই বা পুরাতন চালাই যাই চালাইছি মানে স্টক যে টায়ারগুলো বাইকের সাথে আছে মানে ওই টায়ারগুলোকে না আমি কোনো রেটিংই দিতে পারি না মানে ওইগুলো যে আমার একটা সাপোর্ট দিবে ওই সাপোর্টটা আসলে স্টক টায়ার থেকে পাওয়া যায় না যেটা হচ্ছে একদম পরীক্ষিত মানে আমার হাতে পরীক্ষিত মানে গাড়িগুলো কেমন জানি যেমন আমার N160 এখন MRF এর যে স্টক টায়ারটা লাগানো আছে আমি এখন ছোটোখাটো একটা কর্নারিং মানে একটু কাতকুত করি গাড়ি মানে টায়ারটা কেমন জানি রাস্তা থেকে ছিটকাই যায় এরকম একটা অবস্থা সো যার কারণে হচ্ছে সেফটি ফার্স্ট আমার আগে যে অ্যাক্সিলেটর ছিল ওই অ্যাক্সিলেটরের স্টক টায়ারের জন্য আমার অনেক বিপদে পড়তে হয়েছে তাই এখন নতুন বাইক কিনে আর পুরনো বাইক কিনে টায়ার আগে চেঞ্জ পরে বাকি কথা অ্যান্ড ইয়ে সেজন্যই যাইতেছে টায়ার চেঞ্জ করতে অ্যান্ড টায়ার কোনটা লাগাবো সেটা হচ্ছে দেখতে থাকেন যাই আগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোনটা লাগাবো যদিও আমার এখন অলরেডি একটা চুজ করা আছে মাথার মধ্যে কোনটা লাগাবো অ্যান্ড ওখানে গিয়ে যদি বেটার কোনো অপশন পাই বা বেটার কিছু থাকে তাহলে ইনশাল্লাহ ওইটাই করবো ভালোটাই লাগাবো যেহেতু আমার স্টক টায়ার যেগুলো আছে এখন বাইকে যেগুলো লাগানো আছে ওগুলো যেহেতু এখনও নতুন টায়ার ওগুলোও সেল করার ট্রাই করবো মানে একটা শপ আছে যেখানে হচ্ছে মোটামুটি এক্সচেঞ্জের একটা ব্যাপার স্যাপার চলে আর কি মানে পুরাতন টায়ার নিয়ে আর নতুন টায়ার দেয় আর বাকিটাকে অ্যাড করা লাগে সো আমারটা তো অলমোস্ট নতুন টায়ারই 2500 কিলোতে কী বা চালাইলাম সো এটার কেমন দাম ধরে ওইটাও দেখবো একটু ওইটাও দেখার পালা সো যদি ভালো দাম দেয় তাহলে এটা একটাও সেল করে দিব সেল করে বাকিটাকে অ্যাড করে ওইটা নিয়ে নিলাম কিছু টাকা আমার সেভ হইলো খারাপ কি সো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড ওয়েদারটা খুবই জোস অ্যান্ড জোস একটা ওয়েদারে জোস একটা বাইক নিয়ে জোস একটা মাইলেজ নিয়ে যাচ্ছি মানে সিটির মধ্যে 48 মাইলেজ ঘুরতে ইচ্ছা করতেছে ডানে মানে লিঙ্ক রোড আসবো সন্ধ্যার দিকে আর এখন হচ্ছে যাবো হচ্ছে কদমতলি মানে আমার বাসার থেকে ঠিক অনেকখানি উল্টা জায়গায় সো এখানে যা হচ্ছে বাকি কাজটা করি মানে আগে প্রথম কাজটা করি এরপরে হচ্ছে বাকি কাজ অ্যান্ড আসবো হচ্ছে লিঙ্ক রোডে কাজ শেষ করে দেন হচ্ছে এখানে আড্ডা আড্ডা দিব তারপর আবার বাসায় অ্যান্ড এটাই হচ্ছে আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে আর কি সুন্দর সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে এক্সপ্লেট হন্ডা এক্সপ্লেট অ্যান্ড এক্সপ্লেটের এই কালারটা আমার কাছে খুবই জোস লাগে যদি বা আমি যখন বাইক নিচ্ছিলাম
তখন এই কালারটা अवेलेबल ছিল না মানে এগুলো পরে আসছে আমি তখন নিছিলাম হচ্ছে ব্ল্যাক কালারটা আর যদি এটা পাইতাম তাহলে এটাই নিতাম আপনাদের দেখাতে পারতেছি না এটা হচ্ছে সিলভার কালারটা এন্ড আরেকটা মজার ব্যাপার হইলো আজকে মনটা খুবই ভালো ভালো হচ্ছে কারণ বাইকে ট্যাঙ্কফুল এন্ড হচ্ছে ওয়েদারটাও জোস সব মিলে ভালো লাগতেছে এন্ড আরেকটা ভালো লাগা কাজ করতেছে সেটা হচ্ছে আমার বাইকটা কেমন জানি ফ্রি হচ্ছে মানে এতদিন তো ব্রেক ইন পিরিয়ডে ছিল গাড়ি একটু জ্যাম জ্যাম ছিল সো কালকে আর গত পরশু দিন একটু মোটামুটি প্রেশার দিছি গাড়িতে সো প্রেশারটা দেওয়ার কারণে হইলো কি মানে গাড়িটা এখন আস্তে আস্তে ফ্রি হচ্ছে এন্ড আমি একটু চিপা চাপা মাইরা কোন মতে বেরোয়া যায় না এখানে দাঁড়িয়ে থাকতে হবে মানে এখন চিটাঙ্গে যখন জ্যামের পরিমাণ বেড়ে গেছে তখন বুঝতে পারলাম যে চিপা চাপাটা মারাটা অনেক ইম্পর্টেন্ট মানে দাঁড়িয়ে থাকলে এরকম দাঁড়িয়ে থাকতে হয় আর যদি একটু চিপা চাপা দিয়ে বের হওয়া যায় তাহলে মোটামুটি অনেক ফাস্ট যাওয়া যায় এন্ড এখন কোনো মতে ফ্লাইওভার উঠতে পারলেই বাঁচি শান্তি এরপরে আর কোনো প্যারা নাই অনেক সময় তো ফ্লাইওভারও জ্যাম থাকে সো সব মিলে একটু প্যারার উপরে আছে মানে সিটিতে রাইড করতে এখন খুবই কষ্ট হইতেছে যদি বা এই মাইলেজ দেখে আর মনটা ভালো হয়ে যায় মানে এই যে 50 কিলোমিটার দেখাচ্ছে এখানে সব মিলে আমি 45-এর উপরে সিটিতে এরকম জ্যামে টুমে সব মিলে পাচ্ছি আর যদি বা স্মুথ রাইডে আমি জেন্টাল রাইড করি তো আহামরি টানাটুনি প্রেশার ওই রকম আমি গাড়িতে দেওয়া হয় না খুব একটা এন্ড কেন জানি না মানে অ্যানিমালস ছিল বাইকটা আমার কাছে কেমন জানি মানে ভালো লাগতেছে বাইকটা মানে ওভারঅল যে পেপার সেপারগুলা খুবই জোস লাগতেছে আর পার্সোনালি আই ডোন্ট নো ওয়াই মানে আমার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে স্পোর্টস বাইক থেকেও আমার কমিউটার বাইকে কেমন জানি না কমফোর্ট বেশি লাগে মানে আমার এগুলো চালায় আমি ভালো লাগে আমার একটা ভালো লাগা কাজ করে এই বাইকগুলো চালাইয়া আর এখন হচ্ছে একটা ফোন আসতেছে ফোনটা রিসিভ করি আগে একটা সময় ছিল যখন হচ্ছে আড্ডায় ছিল সিআরবিতে মানে আজকে থেকে 2 মাস আগেও সিআরবিতে রেগুলার আড্ডা দিতাম আর যেটা হয়ে গেছে এখন বাইজিত লিং রোডে অ্যান্ড ইয়েস আবারও ভাঙ্গা চোরা ভাঙ্গা রাস্তা ওরে আল্লাহ সো সামনে আরেকটা ভাঙ্গা চোরা ভাঙ্গা না সামনে আরেকটা সিগন্যালের প্যারা খাইতে হবে সেটা হচ্ছে ট্রেনের সিগন্যাল যেখানে হচ্ছে সবসময় মানে সবসময় মোটামুটি ম্যাক্সিমাম টাইমে সিগন্যাল খাইতে হয় যেখানে একটু রুলস ব্রেক করা লাগে মানে করবো কিছু করার নাই না হয় 1 ঘন্টা বসে থাকতে হবে বাইকে কাগজপত্র ছাড়া মানে পুরাটা মাস মানে একটা মাস ধরে আমি বাইক চালাইতেছি এরকম কোনো কাগজপত্র ছাড়া আর এদিকে পুলিশ মামা তাকাই আছে মানে ধরার সুযোগ নাই মানে ধরতেছে না কেন এটাই বুঝতেছি না যদিও বা ধরা উচিত কারণ হচ্ছে রুলস ব্রেক হয়ে যাচ্ছে অনেক বেশি মানে মানুষজন খুবই রাফ অ্যান্ড টাফ চলাফেরা করতেছে সো যার কারণে জ্যাম বা ওভারঅল অনেক কাহিনী মানে ভালো লাগতেছে না যে ব্যাপারগুলা এই N160 আর একটা জিনিস নিয়ে খুব বেশি প্যারা খাইতেছে সেটা হচ্ছে এই লুকিং গ্লাসগুলো মানে স্টেরিংয়ের চেয়েও বড় লুকিং গ্লাস মানে একদম আমি সুন্দরভাবে কাটায় কুটায় যাচ্ছি আর মানুষের গায়ে লেগে যাচ্ছে লুকিং গ্লাসটা মানে কখন যে ধৈর্য মাইর দেয় এটার কোনো ঠিক নাই লুকিং গ্লাসটা চেঞ্জ করা লাগবে আজকে যেহেতু আসছে মোটামুটি কয়েকটা কাজ করে ফেলবো সেটা হচ্ছে যার মধ্যে একটা হচ্ছে লুকিং গ্লাস আর হচ্ছে টায়ার আরেকটা জিনিস চেঞ্জ করার দরকার সেটা হচ্ছে এটা এটা কোনো হর্ন হইলো সিএনজির হর্ন মানে সিএনজির হর্নের চেয়ে ভালো সো এই জিনিসটাও চেঞ্জ করা লাগবে অ্যান্ড আসলাম হচ্ছে টায়ারের দোকানে দাঁড়াই একটু কথা বলি বাকিটা পরে দেখা যাক কি হয় না ভাই সো কথা বলে দেখি কি হয় বাকিটা হচ্ছে আপনাদেরকে আমি পরে জানাইতেছি যাই নাইস ফিটিংস খুব কম সময়ে কাজ শেষ অ্যান্ড হচ্ছে এখানে এখন পিছনেরটা যেটা হচ্ছে আমার মেইন টার্গেট 130 মানে পালসারের খুব বাজে একটা কাজ 130 সেকশন ছোট ছোট বড় বড় গাড়িতে ছোট ছোট টায়ার লাগাই রাখছে সো এখন একটু বড় টায়ার লাগাবো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড হিয়ার ইজ মাই নিউ টায়ার ম্যাক্সিস ইন্দোনেশিয়ান যেটা এখন মোটামুটি ভালোই হাইপে আছে সো কাজকর্ম শেষ করে নিই দেন হচ্ছে এখান থেকে বের হয়ে আপনাদের সাথে আবার কথা বলতেছি
সো ঘড়িতে সময় সন্ধ্যা 6টা বাজে 1 মিনিট এন্ড এখন মোটামুটি ভালো পরিমাণে জ্যাম খাইতে হবে এন্ড আমার টায়ারের কাজ কমপ্লিট আপনাদেরকে একটু দেখাই এন্ড হিয়ার ইজ মাই নিউ ম্যাক্সিস টায়ার পেছনে হচ্ছে 140 আর সামনে হচ্ছে 100 এন্ড সাইজ এন্ড ওভারঅল যা কিছু আছে সব কিছু নিয়ে পরে কথা বলবো এন্ড আপাতত হচ্ছে টায়ার লাগানো শেষ এন্ড কীভাবে কী করলাম এক্সচেঞ্জে কত টাকা পাইলাম কত টাকা দিলাম সব কিছুই আপনাদেরকে ডিটেলে শেয়ার করতেছি কোনো একটা ফাঁকা অ্যান্ড আলোময় কোনো জায়গায় গিয়ে অ্যান্ড আপাতত হচ্ছে এখান থেকে বিদায় নিই যাইতে থাকি ভাই আমি তো বুঝতেছি না জ্যাম কি ছাড়বে তো ব্যাপারটা যেটা হইলো মানে টায়ার লাগানোর শেষে যে রাস্তা দিয়ে বাসায় ফিরবো ওই রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল মানে আর যাওয়ার সাহস করতে পারি নাই যার কারণে হচ্ছে ওখানে প্রায় 30 মিনিটের উপরে দাঁড়াইছিলাম এক ভাই ছিল ভাইয়ের সাথে আড্ডা দিলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া করলাম চাটা খাইলাম দেন হচ্ছে আড্ডা দিয়েও মানে 30 মিনিট ওয়েট করার পর আসলে ওই জ্যাম থেকে নিস্তার পাওয়ার কোনো সুযোগ ছিল না পরে হচ্ছে আমার প্রায় অলমোস্ট 12 কিলো রাস্তা এক্সট্রা ঘুরে হচ্ছে বাসায় আসা লাগছে মানে উল্টা রাস্তা হয়ে সো আস্তে আস্তে আপনাদের সাথে অনেকগুলো কথা বলছি অনেকগুলো ব্যাপার শেয়ার করছিলাম বাট আনফর্চুনেটলি আমার গোপ্রোর যে মাইকটা আছে সেটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিলো যার কারণে আমার কোনো কথাই রেকর্ড হয় নাই অ্যান্ড এই যে ভিডিওটা দেখতেছেন এটার উপর আমার ভয়েস ওভার দেওয়া লাগতেছে কারণ হচ্ছে এখানে আমি কোনো কথাই আমার রেকর্ড হয় নাই অ্যান্ড আপনাদের সাথেও বিদায় নেওয়া হয় নাই যার কারণে হচ্ছে ভয়েস ওভার দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি অ্যান্ড যেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল মানে টায়ার কীভাবে কী এক্সচেঞ্জ করলাম কত টাকা দিয়ে নিলাম বা আমার কত টাকা অ্যাড করা লাগছে আসলে ব্যাপারগুলো আসলে শেয়ার করা হয় নাই সো এই যে বিষয়গুলো আছে সেগুলো আমি আমার নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন আর ভিডিওটা ভালো লাগলে কোনো কাজের মনে হইলে অবশ্যই লাইক করে দিবেন।